নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পা, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। দীর্ঘ দুই বছর বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে দোষী প্রমাণিত হল ধর্মনগরের বিনাদে হত্যাকারী রজত তাঁতি। আগামী 31 আগস্ট তার শাস্তি ঘোষণা করা হবে বলে আদালতের তরফ থেকে জানানো হয়েছে। বুধবার এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার। 28 আগস্ট 2019 ইংরেজি ধর্মনগর জেলা ও দায়রা জজের আদালতে তোলা হয় বিনাদে এর হত্যাকারী রজত তাঁতিকে। 25-3-2017 ইংরেজিতে বিনাকে ধর্ষণ, তারপর খুন করে রজত তাঁতি। দীর্ঘ দু বছর বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে দোষী প্রমাণিত হল রজত তাঁতি। আজ ধর্মনগরে শিহরণ জাগানো বিনা হত্যাকাণ্ডের আসামি রজত তাঁতির দোষী ঘোষণা করল আদালত। আদালতের তরফ থেকে জানানো হয়েছে আগামী 31 আগস্ট তার শাস্তি ঘোষণা করা হবে। রায় ঘোষণা করেন উত্তর ত্রিপুরার জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার। বহুল আলোচিত বিনা হত্যা মামলার আসামি রজত তাঁতির রায় ঘোষণা হতে তার পরিবার পরিজনরা কিছুটা স্বস্তি প্রকাশ করেন। সঞ্জয় তাঁতির যে ফাঁসি ঘটেছে, আমরা এটাই দাবি যে আজকে আমার সন্তান নাই, আদালতের কাছে এটাই আমার দাবি যাতে রজত তাঁতি ও তার মা হতে ফিরে গেল। বিগত 25-3-2017 বিনাদে যে পদ্মপুর ঘটনা হয়েছে, সেটা বিগত দুই বছর ধরে আমরা অপেক্ষা করতেছি বোর্ডের উপরে আসা যে মহামান্য আদালত একটা সূত্র বিচার ফাঁসি কদিন আগে যখন একটা দিছে, আমার টেস্ট যাতে আমরা চাই ফাঁসি যেতে দেব না, এটাই জানাবেন আমার বোর্ডের কাছে। যেহেতু সঞ্জয় তাঁতির যদি ফাঁসি হইতে পারে, তো আমার মেয়েরও তো আসামি ফাঁসি হওয়াটা আমার দাবি শুরু থেকে, এখন পর্যন্ত আমার এইটাই দাবি। দীর্ঘ দুই বছর ধরে কাটাইতেছি, আর 31 পর্যন্ত আমরা পাশাপাশি বুধবার এই রায় ঘোষণা হওয়ার সাথে সাথে মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডলের সভানেত্রী রূপালী অধিকারী জানান, বাম আমলে এই নৃশংস ঘটনা ঘটার সাথে সাথেই মহিলা মোর্চার হত দরিদ্র বিনার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। অপরাধী রজত তাঁতির কঠোর শাস্তি চেয়ে একাধিকবার পথেও নেমেছিল তারা। অবশেষে আদালতের এই রায়ে অনেকটাই আনন্দিত মহিলা মোর্চা। বুধবার বিনা হত্যাকাণ্ডে আদালত রজত তাঁতি দোষী সাব্যস্ত করায় ধর্মনগর সহ গোটা উত্তর জেলায় স্বস্তির হাওয়া বইছে। এখন আগামী 31 আগস্ট আদালত যেন রজত তাঁতিকে কঠোর সাজা শোনান, সেই আশায় অপেক্ষা করছে সকলে। আজকে আমি ধর্মনগরের মাননীয় বিচারপতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখছি। আর কঠোর সাজা হবে, আগামী 31 তারিখ ঘোষণা হবে, আমরা সেটা আশা করছি। যেভাবে প্রথম দিন থেকে আমরা বিনার মা এবং বাবার সঙ্গে ছিলাম, আজও আছি, আমাদের ধর্মনগরবাসী, আমাদের যুব মোর্চার ভাইয়েরা, আমাদের মহিলা মোর্চার সবাই, দল মত নির্বিশেষে সবাই ওদের পাশে যেভাবে আছে, সবাইকে ধন্যবাদ। এবং আমরা সেই 31 তারিখের অপেক্ষায় রইলাম। এবং 376/1 অ্যান্ড সেকশন 4 অফ দি পপ অ্যাক্ট, এই তিনটাতেই তাকে দোষী সাব্যস্ত করছেন, রায়দান করছেন। কিন্তু তাকে শাস্তি প্রদান করা যেটা, এতটুকু শাস্তি দেওয়া হবে না দেওয়া হবে, আগামী 31 তারিখে দিন ধার্য করা আছে, ওই দিন উনি জানাবেন তাকে কী শাস্তি দেবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার আসামের কাঁঠালতলী আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায় 4 মাদ্রাসা ছাত্র। এই 4 ছাত্র হলো রুহেল আহমেদ, আরিফুল হক, আবু আহমেদ ও জুয়েল আহমেদ। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে উত্তর জেলা জুড়ে। 4 মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উত্তর জেলা জুড়ে চাঞ্চল্য। নিখোঁজ ছাত্রের নাম রুহেল আহমেদ, আরিফুল হক। রুহেলের বাড়ি কদমতলার কালাগাঙের পাড়ে, আরিফুলের বাড়ি পানিসাগরের বিলথুই এলাকায়।
এরা সোমবার দুপুরবেলা আসামে কাঁঠালতলি আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। অপরদিকে আবু আহমেদ, সে আসামের নীলামবাজারের ভাদুরপুর আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। তার বাড়ি কদমতলা থানা এলাকার কালাছড়া এলাকায়। নিখোঁজ হওয়া অপর ছাত্রের নাম জুয়েল আহমেদ, সে সোনামুড়া মাদ্রাসায় যাবার সময় নিখোঁজ হয়। তার বাড়ি কদমতলা থানা এলাকা কুর্তি মধ্য রাজনগর এলাকায়। এই চার মাদ্রাসার ছাত্রে নিখোঁজ হওয়াতে উত্তর জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসামের নীলামবাজার থানা ও বাজারিছড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে। এর পাশাপাশি কদমতলা থানার পুলিশকেও জানানো হয়েছে। পরিবারের লোকজনেরা চিন্তিত, বিশেষ করে একসাথে চার ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগের বিষয়। কদমতলা থানার পুলিশ আসাম পুলিশের সাথে বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে। যেহেতু তিনটি নিখোঁজের ঘটনা আসামে ঘটেছে, যার জন্য আসাম পুলিশ তদন্ত করছে। রুয়েল আহমেদ, আমার ছেলে ফারুকুল মাদ্রাসা পড়িত। কালকে দুইটার সময় সে মাস্টারালে ফোন করিয়া আমার অর্ডার করছিলাম, তোমার ছেলেটা দেখো বাড়িতে গেছে না। আমরা আশেপাশে সব জায়গা খবর করছি, ছেলেটা পাইছি না। এরপরে যা আত্মীয় বাড়ি আছে পরিমাণ সব আমরা খুঁজাইছি, তখন ছেলেটারে পাইছি না। লগে আর একটা ছেলে এই কারণে বাড়ি হইল ফদ্যবিল জিওয়ার জায়গাটার নাম বলি গেছি, ফানিসাগর এরিয়া। আর একটা ছেলে, ছেলেটার নাম হইল আরিফুল হক, বাবার নাম ফজল হক। তারা দুইটা ছেলের কথা কইছে, দুটা ছেলে একলগে গেছে। আমার ছেলেটা তো বহু সব জায়গা ঢুকাইছি পাইছি। আবু আহমেদ গত বৃহস্পতিবার তাকি দশটা তাকি নিখোঁজ হয়েছে, স্মরণ তো আবু হাইছি না। কোন মাদ্রাসায় পড়তো আপনার? বাদুরপুর নিলাম বাজার মাদ্রাসা। এটা কি আসামে? কোনো খবর টবর পাইছেন? খবর পাইছি না, খালাছড়া বাড়ি আই সাত দিন হয়েছে। চারটা ছেলে এখনো পর্যন্ত, চারটা ছেলে নিখোঁজ হয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেছে না। এটা কি আসামের মাদ্রাসা? আসামের মাদ্রাসা। একজনের বাড়ি হইলো খালাছড়া, দুইজনের বাড়ি হইলো কি আপনার, একজনের বাড়ি হইলো খালাগাঙ্গের ফার, একজনের বাড়ি হইলো পদ্মবি ইয়ে পানিসাগর, আর একজনের বাড়ি হইলো ইয়ে ওই কুর্তি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জম্পুয়ের ভাঙমন ভিলেজে এক বাড়িতে মাটি খুঁড়তে গিয়ে কিছু হাড় ও মাথার খুলি পাওয়া যায়। খুলির পাশে পাওয়া যায় কিছু পুতির মালা, তাই ধারণা করা হচ্ছে এটি কোনো মহিলার কঙ্কাল হবে। এই ঘটনার তদন্ত শুরু করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। 28 আগস্ট সকাল আনুমানিক 10টা নাগাদ কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লাদাসের কাছে খবর আসে যে জম্পুইয়ের ভাঙমন থানার অন্তর্গত ভাঙমন ভিলেজে মৃণালকান্তি দেবনাথের বাড়িতে পাকা ঘরে ট্যান্স কাটার সময় প্রায় 6 ফুট নিচে কিছু হাড় এবং মাথার খুলির নিদর্শন পাওয়া যায়। তবে পাওয়া হাড় এবং খুলির পাশে কিছু পুতির মালাও পাওয়া যায়। এতে করে ধারণা করা হচ্ছে এটি কোনো মহিলার হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লা দাস। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এখানে বিগত বেশ কিছুদিন পূর্বে কোনো মহিলার সমাধিস্থল ছিল। তবে মহকুমা পুলিশ আধিকারিক জানান তদন্ত কার্য জারি রাখা হয়েছে, অতি শীঘ্রই এর আসল রহস্য উন্মোচন হবে বলে জানানো হয়। উদ্ধারকৃত হাড় এবং খুলির নমুনা ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। বেলা 11টা নাগাদ আমার কাছে খবর আসে যে কাঞ্চনপুরের ভাঙমন বিএসএর অন্তর্গত ভাঙমন ভিলেজে একজন মৃণালকান্তি দেবনাথ, ওনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করার সময় যখন মাটি খোঁড়া হচ্ছিল, ওই সময় মাটির নিচ থেকে কিছু মানুষের কঙ্কাল পাওয়া যায়। এই খবরটা পাওয়ার পরে আমি ভাঙমন থানার ওসি সহ ওই বাড়িতে যাই এবং দেখতে পাই যে মাটির গর্তের ভিতরে মানুষের কঙ্কাল এবং 5টি মাটির পাত্র এবং কিছু পুঁতিমালা দেখতে পাই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারি যে এখানে অনেক বছর আগে নাকি এখানে সমাধি ক্ষেত্র ছিল। ধারণা করা হচ্ছে যে এগুলি হয়তো অনেক প্রাচীনকালে কোনো সমাধি কঙ্কাল হতে পারে। তবুও এখনও তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পরে বাকি সব ফাইনাল করা যাবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কৈলাসহরের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে। যদিও পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী সহ চোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ধৃত চোরের নাম আব্দুল রহিম, বাড়ি নূরপুর গ্রামে।
আইনের ঘরেই থাবা বসালো চোর। কৈলাসহর ও পার্শ্ববর্তী এলাকায় একের পর এক চুরির ঘটনার পর এবার খোদ ঊনকোটি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং এ সরকারি অফিস রুম থেকে কম্পিউটার মনিটর চুরি করলো চোর। যদিও পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী সহ চোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গতকাল আনুমানিক বিকেল 4টার সময় কৈলাসহর স্থিত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং এর সরকারি রুম থেকে কম্পিউটার মনিটর হাফিজ হয়ে যায়। ব্যাপারটি লক্ষ্য করতে পেরে বিকেল 4:30 নাগাদ চুরি যাওয়ার অভিযোগ জানানো হয় কৈলাসহর থানায়। পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সূত্র মারফত পুলিশ নূরপুর গ্রামের আব্দুল রহিম ওরফে রাফির বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি আব্দুল রহিম গ্রেপ্তার করে পুলিশি জেরায় স্বীকার করে যে সে চুরি করেছে। পুলিশ অভিযুক্ত রাফির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। মামলা নাম্বার হল 71/2019 আন্ডার সেকশন 388। পুলিশ অভিযুক্ত রাফিকে আজ আদালতে প্রেরণ করে। অভিযুক্ত রাফি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। পূর্বেও তার বিরুদ্ধে চুরি ও অবৈধ কাজের অভিযোগ রয়েছে। আমি তখন একটা পুলিশ ফাইলে মানে এনডিপিএস কেসের একটা আসামি অ্যারেস্ট হয়ে গেছে। এটাতে আমি আমাদের সেশনস কোর্টে স্পেশাল জাজের কোর্টে আমি ছিলাম। এমন সময় ওই হিয়ারিংটা শেষে আমার কাছে টেলিফোন আছে, তখন প্রায় 4:30 এরকম বাজে, সোয়া 4:30 যে এইরকম টেলিফোন করে এখানে যে আমরা যে দরজা জানালা এগুলো বন্ধ করে বা খুলে যে আছে নারায়ণ নাম, উনি টেলিফোন করছে যে মনিটরটা নাই, পিপি সাহেবের চেম্বারের যে মনিটরটা ওটা নাই। উনি কইতেছে যে এই সিটকারি বা দরজা উনি বন্ধ করে আইছে, নিচে চাবি নিতে আইছে যে দরজাটা তালা মারবো। এই টাইমের মধ্যে গিয়া দেখছে দরজাগুলা ওই ভিতরে ঢুকিয়া দেখছে টাওয়েল এবং মনিটরটা নাই কম্পিউটারে পিপি সাহেবের। তখন ওই সঙ্গে সঙ্গে আমি গেলাম। তখন এখানে জামানের পরে যে লিগেল এইডের যারা ছিল স্টাফ তারাও বাইরেছে বা অন্যান্য আরও লোকজন আইছে, তো তারা কইছে যে একজন লোক ওনার নাম হইল আব্দুল রহিম চৌধুরী, ডাকনাম রফি, বাবার নাম আব্দুল কাদির চৌধুরী, বাড়ি নূরপুর কৈলাসর নূরপুরে। তো ওনারা দেখছে সন্দেহজনকভাবে এখানে সামনে ঘোরাফেরা করতে এবং লিগেল এইডের অফিসে উনি গেছেন। যাওয়ানোর পরে লিগেল এইডের অফিসে যাওয়ার পরে এটা কিসের অফিস বা কি এরকম জিজ্ঞেস করছে, তো তারা উত্তর দিছে এবং বাইর ভিড়িয়া দিছে এখান থেকে। তো সবেরই সন্দেহ মানে উনি চুরি করছে। তখন এলডিপিপি সুনীল মলদেব মহাশয়ের চেম্বার থেকে একটা মনিটর কম্পিউটার মনিটর চুরি হয়েছে, আমরা কমপ্লেন পেয়েছি। তো কমপ্লেন পাওয়ার পরে আমরা যথারীতি তদন্ত শুরু করছি, আসামিরও আমরা একটা ক্লু পাইছি, সেইটা আমরা তদন্ত আগে এনেছি। এবং রাত্রে আমরা 11টার সময় আমরা মনিটর সহ যে চুরি করছিল তারে আমরা অ্যারেস্ট করছি। তো সে এখন কোথায় আছে? সে বর্তমানে আমরা কোর্টে পাঠাইছি, কোর্টে আছে যে যে চুরি করে তার নামটা, তার নামটা আব্দুল রহিম, রাফি। কোন কোন মানে দ্বারা প্রয়োগ করা হয়েছে? কৈলাসহর পিএস কেস নাম্বার 71/2019 আন্ডার সেকশন 380 আইপিসি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কাঞ্চনপুরের দুই ভুয়া সাংবাদিক বেআইনিভাবে তুল্লা আদায় করে এক পুলিশ অফিসারকে ফাঁসানোর অভিযোগে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা প্রেস ক্লাব এবং কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা শাসকের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হয়ে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। বিগত 22 আগস্ট উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে সাংবাদিক নামধারী দুই লম্পট দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত এক পুলিশ অফিসার। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় ভুয়ো দুই সাংবাদিক পুলিশ অফিসারকে বেআইনিভাবে তোল্লা দিতে চাপ সৃষ্টি করে। উনি তাতে রাজি না হওয়াতে ওনাকে অযথা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই দুষ্ট দুই ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে সঠিক তদন্ত করে সুষ্ঠু শাস্তি প্রদানের ক্ষেত্রে আজ দুপুরবেলা 2 ঘটিকায় উত্তর ত্রিপুরা প্রেস ক্লাব এবং কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে এক প্রতিনিধি দল কাঞ্চনপুর মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য মহাশয়ের নিকট এক সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়। তিনিও প্রতিনিধি দলের সাথে এক সহমত পোষণ করেন এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন।
পরবর্তীতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লা দাসের সাথেও প্রতিনিধি দলটি মিলিত হয় এবং তদন্ত সাপেক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করা আর্জি জানানো হয়। প্রয়োজনে ভুয়ো সাংবাদিক সেজে যারা সঠিক সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করে এবং সমাজে আসল সাংবাদিকদের কলুষিত করছে তাদের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঁশিয়ারি প্রদানের আর্জি জানানো হয়। অবিলম্বে দোষীদের শাস্তি প্রদান না হলে আগামী দিনে আরো ব্যাপক আন্দোলনের আশ্বাস দেওয়া হয়। উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেস ক্লাবের সম্পাদক মিন্টু কুমার গুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি আজ থেকে কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সকল সদস্যদের উত্তর ত্রিপুরা প্রেস ক্লাবের সাধারণ সদস্য হিসেবে নিয়োজিত করা হলো। উত্তর ত্রিপুরা প্রেস ক্লাবের এই ধরনের প্রতিবাদমুখর আন্দোলনে সমগ্র কাঞ্চনপুর মহকুমা জুড়ে স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। আজকে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও কাঞ্চনপুরের মিডিয়া ক্লাবের প্রতিনিধি দল আমার সাথে সাক্ষাৎ করে এবং সাক্ষাৎ করে তারা গত 22 আগস্ট 2019 কাঞ্চনপুরের শ্রীরামপুরে যে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার সুস্থ তদন্তে দাবি জানিয়েছে। আজ এই মাত্র আমরা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ধর্মনগরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের এক প্রতিনিধি দল আমরা যৌথভাবে আমরা কাঞ্চনপুর মহকুমা শাসকের সঙ্গে আমরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করেছি। বিষয়টা হচ্ছে বিগত কিছুদিন ধরে কাঞ্চনপুর মহকুমায় কিছু কতিপয় ভুয়ো সাংবাদিক হলুদ সাংবাদিকতার নামে কাঞ্চনপুরের পরিবেশকে উদ্ভট পরিবেশে তৈরি করেছে রেখেছে। যথারীতি দু তিনজন সাংবাদিকের বিরুদ্ধে কাঞ্চনপুর থানাতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। তো এই যে সাংবাদিকগুলোর উপর যে একটা বদনাম আসছে যে হলুদ সাংবাদিকতা করার নামে, এবং এটা শুধু সাংবাদিককুলেরই অপমান না এবং এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা অপমান আমরা মনে করি। সেজন্যে আমরা কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে আমরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করে আমরা ওনার সাথে কথা বলেছি যে হলুদ সাংবাদিকতার নামে যে সমস্ত সাংবাদিকরা এই অপরাধ করছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় আইনিভাবে, এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা সঠিকভাবে এটা তদন্ত চলছে এবং করছি, পরবর্তী সময়ে যিনি বা যে বা যারাই দোষী সাব্যস্ত হবেন ওদেরকে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। দুশ্চিন্তার করাল গ্রাস কেড়ে নিল রাজ্য থেকে আরও এক 10,323 শিক্ষকের প্রাণ। জানা যায় ওই শিক্ষকের নাম সুরজিৎ দেববর্মা, বাড়ি মুঙ্গিয়াকামী এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। দুশ্চিন্তার করাল গ্রাস কেড়ে নিল রাজ্য থেকে আরও এক 10,323 এক শিক্ষকের প্রাণ।
এই শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া গোটা রাজ্য জুড়ে, সেই সাথে কান্নায় ভেঙে পড়ে উপজাতি জনপদের মুঙ্গিয়াকামী এলাকার সকল অংশের মানুষ। খবর পেয়ে ছুটে যান বিভিন্ন এলাকা থেকে 10,323-এর অনেক শিক্ষক শিক্ষিকা। ঘটনায় জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন মহেন্দ্রপাড়ার জুমিয়া পরিবার পরেন্দ্র দেববর্মার ছেলে সুরজিৎ দেববর্মা, বয়স 35 বছর, তিনি মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক। ভদ্র, নম্র ও ভালো ছিল সে। গতকাল একটি বৈদ্যুতিন মাধ্যমে 10,323-কে নিয়ে বিতর্কিত আলোচনা দেখতে দেখতেই তার মন খারাপ হয়ে যায় বলে জানায় তার পরিবারের লোক। তারপর খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় ওনার স্ত্রী ওনাকে ডাকলে উনি আর সাড়া দিচ্ছেন না। সঙ্গে সঙ্গেই পরিবারের সকলকে ডাকে ওনার স্ত্রী, তারা এসে মুঙ্গিয়াকামী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং ওইখান থেকে চিকিৎসক তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রেরণ করে। ওইখানে আসলেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মর্গে পাঠিয়ে দেয়। পরবর্তী সময়ে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। মৃতদেহকে নিয়ে বলতে গিয়ে 10,323-এর এক রাজ্য নেত্রী জবা ভট্টাচার্য বলেন, এখন পর্যন্ত 38 জন শিক্ষক প্রাণ হারিয়েছেন দুশ্চিন্তার জন্য, আর কতজনকে হারাতে হবে, এখন যেন সরকার এর স্থায়ী সমাধান করেন। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে আটক করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। জানা যায়, আটককৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 3 লাখ টাকা। ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতরা এস্তাব শেখ ও রেজাউল। এস্তাবের বাড়ি কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে এবং রেজাউলের বাড়ি উত্তর দাঁড়িয়াপুরের ইমামনগরে। কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই দুই ব্রাউন সুগার পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ 200 গ্রাম ওজনের ব্রাউন সুগার উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 3 লাখ টাকা। ধৃতদের এদিন মালদা আদালতে তোলা হয়। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সারা দেশের জলসংকটের তাগিদ অনুভব করার পর মানুষকে সচেতন করার লক্ষ্যে মালদা জেলা জুড়ে চলছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। এই উপলক্ষে বুধবার শহরের স্বামী বিবেকানন্দ একাডেমির পড়ুয়ারা জলসংকটের উপর একটি মুখাভিনয় করে। দেশ জুড়ে শুরু হয়েছে জল সংকট, এবার তার সংরক্ষণ করা প্রয়োজন। এই তাগিদ অনুভব করার পরই বিভিন্নভাবে চলছে মানুষকে সচেতন করার কাজ। পড়ুয়াদেরকেও এ ব্যাপারে সচেতন করতে নামানো হয়েছে। গোটা জেলা জুড়ে এখন চলছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করার কাজও চলছে। বুধবার শহরের স্বামী বিবেকানন্দ একাডেমির পড়ুয়ারা জল সংকটের উপর একটি মুখাভিনয় করে দেখায়, বেশ প্রশংসিত হয়েছে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার অনুকুটি জেলা কংগ্রেস কার্যালয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা, ভাঙচুর করে ভবনের সমস্ত আসবাবপত্র।
অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাসহর জুড়ে। ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতকারীদের হামলা, ভাঙচুর করেছে কংগ্রেস ভবনের সমস্ত আসবাবপত্র এবং তছনছ করে দিয়েছে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র। কংগ্রেস ভবন পরিদর্শনে যান জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। অভিযোগের তীর উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তপ্ত শহরের পরিবেশ, কংগ্রেস কর্মীরা শহরের মূল রাস্তা অবরোধে বসেছে। অত্যন্ত মর্মাহত। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকারও 25 বছর ছিল। সেই 25 বছরে একটাবারও কংগ্রেস ভবন আক্রমণ করার সাহস, মানসিকতা তৎকালীন সরকারের পার্টির লোকেরা দেখাইছেন। এই প্রথম কৈলাসরে কংগ্রেস ভবনে আক্রমণ করলো বিজেপি কর্মী সমর্থকরা। এর আমার কাছে কোনো ভাষা নেই যে কোনো ভাষা দিয়ে আমি নিন্দা করব। যারা গণতন্ত্রের গলারে টিপাইয়া মারিতে দিতেছে, গণতান্ত্রিকভাবে যাতে আমরা কোনো কাজ করতাম পারি না, কারণ আপনারা জানা দরকার আজকে 3,90,00,000 টাকার একটা ঘোটালা আজকে আমরা করছি। 3,90,00,000 টাকা গত ফ্লাডের সময় যারা গরু মরছে, ছাগল মরছে, হাঁস মরছে, তার নামে সেন্সর আনা হয়েছে এবং সব বিজেপির নেতাকর্মীর নামে। এবং সেখানে দেখা যাইতেছে মন্ডল কমিটির সভাপতির ছেলে অনুপমের নামে পর্যন্ত গরু মারা গেছে কইয়া লিস্টে পাঠানো হয়েছে। এই যে ঘোটালাটা আমরা ধরছি, এই ঘোটালারে পরিবেশটা অন্যদিকে ঘুরে নেওয়ার জন্য কংগ্রেস অফিসে আক্রমণ করেছে এবং এটা আমরা ছাড়তাম না। আমরা সহসাই পার্টির বৈঠক করতেছি, পার্টির বৈঠক করে কিছুক্ষণের মধ্যেই আমাদের পার্টির সিদ্ধান্ত আপনারা জানাবেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।